নমস্কার, আমি স্বামী জ্যোতির্ময়ানন্দ উৎপল মহারাজ। আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে 9 জন ভক্তজনকে নিয়ে আমরা অমরনাথ দর্শন থেকে ফিরছি। গতকাল রাত্রিতে একটি ভয়াবহ অভিজ্ঞতার আমরা শিকার হয়েছি। হামসফর এক্সপ্রেস, আমরা আপনারা দেখছেন হামসফর এক্সপ্রেসে আমরা যাচ্ছি। এই হামসফর এক্সপ্রেসের 13 নম্বর কামরায় 26 নম্বর সিট এবং 28 নম্বর সিটে মেহনাজ রহমান এবং ই রহমান নামে দুই ভদ্র মহিলা ওঠেন, তার সঙ্গে আরো 2 জন মহিলা ওঠেন। তারা সারাদিন আমাদের 2টো সিট দখল করে পরিভ্রমণ করছিলেন। আমরা বিকেল 3টের সময় বিশ্রামের জন্য সেই সিটগুলোকে দখল সিটগুলোকে চাইতে গেলে সেই ভদ্র মহিলা অস্বীকার করেন আমাদের সেই সিটগুলো ছেড়ে দিতে এবং অকথ্য গালিগালাজ আমাদেরকে করেন। তার স্বামী আইআরএস অফিসার, আরপিএ বড় অফিসার এবং আমরা মধ্য ইউপি মধ্য দিয়ে যাচ্ছি, এরা বাংলা নয়, এই সমস্ত অকথ্য গালিগালাজ এবং আমাদেরকে ভয়জনিত হুমকি প্রদান করেন। ব্যাপারটা আমরা মিটিয়ে নিই। সেখানে রাত্রি 12টায় ভদ্রমহিলা লখনউতে তার আইআরএস স্বামী এবং আরপিএফ জওয়ানদেরকে দিয়ে আমাদেরকে অকথ্য অত্যাচার করেন, আমাদের গায়ে হাত দেন, আমাদেরকে কুকুর শিয়ালের মতো আমাদের কলার ধরে আমাদের ট্রেন থেকে আমাদেরকে প্ল্যাটফর্মে নামিয়ে নেন। আমাদের সঙ্গে 2 জন ভদ্রমহিলা রয়েছেন, আপনারা দেখছেন ভদ্রমহিলা, তাদেরকে মারেন, তাদেরকে গায়ে হাত দেন। আমাদের সঙ্গে যে সমস্ত আমার ভাইরা ছিল তাদেরকে ট্রেন থেকে নামিয়ে নেন। আমরা এই ঘটনায় খুব ব্যথিত, লজ্জিত। ভারতবর্ষের বুকে এরকম ঘটনা ঘটতে পারে আমরা কখনোই কল্পনা করতে পারিনি, যে একজনের অভিযোগের ভিত্তিতে আরপিএফ জওয়ানরা কোনো বৈধ যাত্রীকে এইভাবে অবৈধভাবে হ্যারেস করতে পারে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সেই আরপিএফ জওয়ানদের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের কাছে এই ভিডিও ভাইরাল হোক এবং সবাই এই বিরুদ্ধে সোচ্চার হোক, এই আবেদন রাখছি, আশা রাখছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।